আসসালামু আলাইকুম ক্লাসিক্স, আজকে আমি তোমাদের আলোচনা করব সমুচ্চারিত ঋণাত্মক শব্দ। বাংলা ব্যাকরণের একটি অংশ ব্যাকরণ নির্মিতি যে ভাষা চর্চা বইটি আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের, তোমাদের দেওয়া হয়েছে আশা করছি। ভাষা চর্চা নামক যে বইটি সেখানে আছে নির্মিতি অংশে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। প্রথমে আমাদের জানতে হবে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি সেটা আমাদের জানতে হবে। দেখো সকলে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ সমমানিক একই, তাই তো? তারপরে আমরা পাচ্ছি কি সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ? সমুচ্চারিত তার মানে সমমানে যদি একই হয়, তার মানে আমরা কি পাচ্ছি? একই উচ্চারিত শব্দ, একই উচ্চারিত শব্দ, তাই তো? অর্থাৎ উচ্চারণে, উচ্চারণ কি না উচ্চারণে আমাদের জানতে, দেখো শব্দ উচ্চারণে অর্থাৎ একই উচ্চারিত শব্দ, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থাৎ একই উচ্চারিত শব্দ, সমমানে হচ্ছে একই, ঠিক আছে? অর্থাৎ শব্দটার উচ্চারণে বাংলা ভাষায় এরকম অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণে কিন্তু বানান আলাদা, সামান্য বানানের একটু অদল বদল হয়ে গেছে আর কি। তো বানানের এই পরিবর্তন, সামান্য বানানের যে পরিবর্তন, তার ফলে অর্থ বদলে গেছে। উচ্চারণে মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ অর্থাৎ সম মানে একই উচ্চারিত শব্দ, উচ্চারণগত দিক থেকে কোনো পার্থক্য নেই, একই উচ্চারণ, কিন্তু বানানের দিকে পার্থক্য আছে এবং তার ফলে অর্থ বদলে গেছে। দেখো ভালো করে, তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের যে বইটি দেওয়া হয়েছে সেখানে ভাষা চর্চা বইয়ে, তো সেখানে যে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, আর তোমরা সেগুলো খুব ভালো করে পড়বে। আর তার সঙ্গে সঙ্গে টেক্সচুয়াল যে ব্যাকরণ, টেক্সট থেকে যে ব্যাকরণ আছে, আমি প্রত্যেকটা অধ্যায় যখন প্রত্যেকটা চ্যাপ্টার পড়িয়েছি, কবিতা হোক, সেটা গল্প হতে পারে, এমনকি প্রবন্ধ হতে পারে, তো অনেক পড়িয়েছি আমি, তো তার মধ্যেই যে টেক্সচুয়াল ব্যাকরণগুলো আছে সেখানেও সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আমি করিয়েছি, তো সেগুলোও তোমরা ভালো করে পড়বে। এমনকি টেক্সচুয়াল ব্যাকরণ একটাও বাদ দিলে হবে না, সব ভালো করে ফুটিয়ে পড়তে হবে। দেখো আজকে এক নম্বর হচ্ছে অনু, অধুনাংশ। দেখো উচ্চারণ এক কিন্তু পার্থক্য আলাদা, অধুনাংশ মানে কি ক্ষুদ্র, ক্ষুদ্র, আর অধুনাংশ মানে পশ্চাৎ, পশ্চাৎ। প্রথম অনু মানে কি অর্থাৎ উচ্চারণ এক, তোমরা প্রত্যেকেই উচ্চারণ করলে দেখতে পাবে যে অনু আর অনু, এই যে অধুনাংশ অনু আর অধুনাংশ অনু, এই অনু মানে কি ক্ষুদ্র আর এ অনুমানে কি পশ্চাৎ। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে উচ্চারণগত দিক থেকে কোনো পার্থক্য নেই কিন্তু অর্থের দিক থেকে আলাদা হয়ে আছে, কারণ বানানো আলাদা, এটা মধন্য, তাই তো? এটা মধন্য, এটা অবধানের সৌম্য অনুমানে ক্ষুদ্র আর অবধানের সৌম্য মানে কি পশ্চাৎ। এটাকে আমরা বাক্য রচনা করবো অবশ্যই, যে ছেলেটির সঙ্গে এটা এটা প্রথম বাক্য রচনা অবদানের সঙ্গে অনুমানে ক্ষুদ্র, তার মানে আমরা নিজের মতো করে বাক্য রচনা করতে পারি, যে ছেলেটির সঙ্গে
সাক্ষাতের পর বোঝা গেল তার মাথায় অনুপরিমাণ বুদ্ধিও নেই। অনুমানে কি ক্ষুদ্র, তার মানে একটু, অর্থাৎ একটু বুদ্ধি নেই, আমরা পাচ্ছি একটু বুদ্ধি নেই, ক্ষুদ্র, অর্থাৎ ক্ষুদ্র সামান্য পরিমাণ বুদ্ধিও নেই। ছেলেটির সঙ্গে সাক্ষাতের পর বোঝা গেল যে তার মাথায় অনুপরিমাণ বুদ্ধিও নেই। ঠিক আছে, এটা চোর, এর মানে কি পশ্চাৎ, এটা বাক্যটা শুনুন, মহৎ ব্যক্তিদের অনুগমন করা উচিত, অর্থাৎ মহৎ ব্যক্তিদের অনুগমন করা উচিত, যারা বিরাট মহান ব্যক্তি ধরো, ঠিক আছে, তো তাদের পিছনে যাওয়া উচিত, তাদের পিছন পিছন যাওয়া উচিত, কারণ আমরা জানি যে মহৎ ব্যক্তিদের পথ অনুসরণ করলে আমরা যদি কিছু শিখতে পারি তাহলে ধন্য হয়ে যাবো, তাই তো? তো মহৎ ব্যক্তিদের অনুগমন করা উচিত, তো যারা মহৎ ব্যক্তি, বিরাট মহান ব্যক্তি, তাদের পিছনে যদি আমরা যাই যদি কিছু শিখতে পারি। তো নিজের মধ্যে করে বাক্য রচনা করুন যে এটা অনুমান হচ্ছে পশ্চাৎ, অনুমানের পশ্চাৎ, তার মানে মহৎ ব্যক্তিদের অনুগমন করা উচিত, অর্থাৎ পিছনে পিছনে যাওয়া উচিত। ঠিক আছে, এরপরে দেখো দু নম্বর হচ্ছে তোমরা নিজের মতো করে বাক্য রচনা করতে পারো, আমি যেগুলো বলছি সেগুলো দিয়ে বাক্য রচনা করতে পারো, সেইভাবে লিখে নিতে পারো কিংবা বই থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই, আমি সহজ করে বলে দিচ্ছি তোমাদের। দেখো দু নম্বর হচ্ছে অনুদিত, আর একটা হচ্ছে অনুদিত, উচ্চারণে কিন্তু অর্থ পার্থক্য আলাদা, ভিন্নার্থক শব্দ, অর্থাৎ ভিন্ন মানে কি আলাদা আলাদা অর্থ, উচ্চারণে সম উচ্চারিত একই উচ্চারণ কিন্তু ভিন্নার্থক শব্দ, অর্থাৎ অর্থ আলাদা। দেখ ভালো করে, প্রথম হচ্ছে কি অনুদিত, প্রথমটা কি অনুদিত, দ্বিতীয়টা কি অদন্তবায়ু, তার মানে আমরা বুঝতে পারছি একটা হচ্ছে হস্য একটা হচ্ছে দুর্ঘ, তাই তো? একটা হচ্ছে অদন্তনে হস্য, একটা হচ্ছে অদন্তনে দুর্ঘ। এই যে বানানের পার্থক্য পেয়ে গেলাম আমরা, সামান্য পার্থক্য, এর মধ্যে অর্থ পার্থক্য, অর্থাৎ অর্থ বদলে বদলে যাচ্ছে। দেখো অনুদিত মানে কি, প্রথমটা উদিত না হওয়া, উদিত না হওয়া, আর এটা মানে কি অনুদিত মানে কি, এটা হচ্ছে অনুবাদ করা, ঠিক আছে, অনুবাদ করা, এর মানে হচ্ছে অনুবাদ করা। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আমরা ভালো করে বুঝবো, প্রথমটা হচ্ছে অনুদিত, অনুদিত না হওয়া, আর দ্বিতীয়টা হচ্ছে অদন্তনাদর্শিত, অনুদিত মানে অনুবাদ করা, তার মানে উদিত না হওয়া। এটা একটা বাক্যরচনা আমরা নিজের মতো করে বলবো যে আকাশ মেঘাচ্ছন্ন থাকা, আকাশ মেঘে ঢাকা থাকার জন্য, মেঘের মেঘের মানে ঢেকে থাকার জন্য, অর্থাৎ মেঘে ঢেকে দিয়েছে আকাশ, ভালো করে বোঝো, তো আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য বা আকাশ মেঘে ঢেকে গেছে তার ফলে কি হয়েছে, সূর্য আজ অনুদিত, অর্থাৎ সূর্য উদিত হয়নি, আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য সূর্য আজ অনুদিত, ভালো করে বোঝো যে আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য সূর্য আজ অনুদিত। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি হালকা করে, আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য সূর্য আজ অনুদিত, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সকলে, আকাশ মেঘে মেঘাচ্ছন্ন থাকার জন্য সূর্য আজ অনুদিত। হ্যাঁ ঠিক আছে, যে আকাশ মেঘাচ্ছন্ন থাকার জন্য সূর্য আজ অনুদিত, বা আকাশ মেঘে ঢেকে থাকার জন্য সূর্য আজ অনুদিত, মানে উদিত না হওয়া, ক্লিয়ার? এরপর হচ্ছে অনুদিত অনুবাদ করা, এর বাক্যাংশ আমরা কি বলবো, আমরা জানি যে বাংলা সাহিত্যের যে অনুবাদ সাহিত্য, সেই অনুবাদ সাহিত্যে কৃত্তিবাস ওঝা শ্রীরাম আচার্য অনুবাদ করেছিলেন রামায়ণকে, রামায়ণের যে ভাবানুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা শ্রীরাম আচার্য, তো সেই অনুবাদ সাহিত্য, বাংলা সাহিত্য অনুবাদ সাহিত্যের পটভূমি যদি পাই সেখানে আমরা দেখতে পাবো যে কৃত্তিবাস ওঝা, তারপরে মালাধর বসু, তো বিভিন্ন রকম কাহিনী আছে, আমি যেহেতু ব্যাকরণ পড়াচ্ছি আমি ওদিকে যাচ্ছি না, তো
তো শ্রীরাম পাঁচালী অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝা, রামায়ণটা অবলম্বন করে রামায়ণের ভাবানুবাদ। এবার দেখো আমি এটা বলছি যে অনুদিত মানে অনুবাদ করা, তাহলে শ্রীরাম পাঁচালী, শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস ওঝা দ্বারা অনুদিত হয়, অনুদিত হয়, ঠিক আছে। প্রথমবার চৌদিত না হয়, আকাশ রেখার ছোট থাকার জন্য সূর্য আজ অনুদিত, এটা হচ্ছে হস্য আর এটা দূর। তো আর অনুবাদ করা, একটা হস্য মানে উদিত না হয় অনুদিত, আর অনুদিত মানে একই উচ্চারণ, অনুদিত অনুদিত উচ্চারণ, এটা অনুবাদ করা। শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস ওঝা দ্বারা অনুদিত হয়, তো উচ্চারণে কিন্তু বানানে পার্থক্য আছে, তার ফলে অর্থ বদলে যাচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো তিন নম্বর আশা, আর আশা আত অবশ্যই দেখো উচ্চারণে কোন পার্থক্য নেই, আশা আশা উচ্চারণে অর্থ পার্থক্য আলাদা, কেন বানান উদ্দেশ্য অবশ্য, তাই তো? এই যে বানান বদলে গেল, চেঞ্জ পরিবর্তন হলো, এর ফলে কিন্তু অর্থ বদলে যাচ্ছে। আশা মানে কি? আগমন করা, আগমন করা। আর এই আশা মানে কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। তো এর মানে হচ্ছে আকাঙ্ক্ষা, এর মানে হচ্ছে আগমন করা, ঠিক আছে। কারণ তার বার্তা নিজে প্রকাশ করেন যে স্কুলে প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী আসে, স্কুলে প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী আসে, নতুন নতুন শিক্ষার্থী আসে, মানে আগমন হয়, তাই তো? আসা মানে আগমন করা, স্কুলে প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী আসে, আগমন হয়। আর এই আসা মানে আকাঙ্ক্ষা, পরীক্ষার পর একদম সোজা ভাষা, পরীক্ষার পর প্রত্যেকেরই, প্রত্যেকে ভালো ফলের আশা করে, ভালো রেজাল্টের আশা করে, পরীক্ষার ফল, পরীক্ষার পর প্রত্যেকে ভালো ফলের আশা করে, মানে ভালো ফল মানে কি? ভালো রেজাল্ট, ভালো ফলের আশা করে, তাই তো? এই আশা মানে আগমন করা, স্কুলে প্রতি বছর নতুন নতুন শিক্ষার্থী আসে, আর এই আশা মানে আকাঙ্ক্ষা, পরীক্ষার পর প্রত্যেকেই ভালো ফলে আশা করে, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম তাহলে একদম পরীক্ষার পর প্রত্যেকেই ভালো ফলে আশা করে। আচ্ছা হয়ে গেল, এরপরে চার নম্বর দেখো, চার নম্বর আছে দেখবে, কোটি আর কোটি, কোটি আর কোটি, কোটি কোটি উচ্চারণ পার্থক্য আলাদা না, একটা ক পড়েছে একটা ক ওটা পড়েছে, তাই তো? একটা কোটি মানে হচ্ছে কোমর, একটা কোটি মানে হচ্ছে কোমর, আর এই কোটি মানে হচ্ছে শতলক্ষ, তাই তো? মানে একশো লক্ষ, আমরা জানি যে একশো লক্ষ এক কোটি, তাহলে শত মানে একশো, অর্থাৎ শতলক্ষ, শতলক্ষ, ঠিক আছে। দেখা যাচ্ছে, দেখো একটা কোটি মানে হচ্ছে কোমর,
আর একটা কোটি মানে হচ্ছে শত লক্ষ, তাই তো? তার মানে আমরা নিজের মধ্যে করে বাক্য রচনা করতে পারি, একটা কোটি মানে হচ্ছে কোমর আর একটা মানে হচ্ছে শত লক্ষ। একদম নিজের মধ্যে করে বাক্য রচনা করো। এবার বাক্য রচনা করলে কি হবে? না, আমি অমিতের কোটিতে তলোয়ার দেখেছিলাম, কোমর, এই যে কোমর, তো কোমর থেকে তো তলোয়ারটা বার করি, আমি নিজের মধ্যে করে বাক্য রচনা করছি। আমি অমিতের কোটিতে তলোয়ার দেখেছিলাম, তলোয়ার দেখেছিলাম। কোটি মানে কোমর, প্রথম কোটি মানে কোমর, দ্বিতীয় কোটি মানে হচ্ছে শত লক্ষ, মানে একশো লক্ষ এক কোটি আমরা জানি। তো আমি অমিতের কোটিতে তলোয়ার দেখেছিলাম, আর এটা কোটি শ্যামবাবু আলুর ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে। প্রথম কোটি মানে কি পাচ্ছি? দেখো বানান আলাদা, প্রথম আজ কোমর, আমি অমিতের কোটিতে তলোয়ার দেখেছিলাম কোমরে, আর দ্বিতীয় কোটি মানে হচ্ছে শত লক্ষ, শ্যামবাবু আলু ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে। ক্লিয়ার? পাঁচ নম্বর দেখো, তোমাদের আছে টেক্সট যে পর্ষদ থেকে যে ভাষা চর্চা বইটি দিয়েছিল। আমি তো আবার বলছি, আমি টেক্সচুয়াল ব্যাকরণ অনেক সংসারিত ভিন্নার্থক শব্দ করিয়েছি অনুশীলনী প্রশ্ন উত্তরে, সেগুলো তো খুব ভালো করে পড়তে হবে। যত অনুশীলনী প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন উত্তর ভালো করে ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা, যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, কোনো অসুবিধা নেই, আর যেখানে পারবে না প্রত্যেকটা অনুশীলনী সমস্ত প্রশ্ন করতে হবে, সেটা বড় প্রশ্ন হতে পারে, সেটা ব্যাকরণ পাঠ হতে পারে, সমস্ত অনুশীলনী যা যা প্রশ্ন আছে তোমাদের অনুশীলনীর প্রশ্ন। আমি তোমাদের দেখবে যে সিলেবাসটা দিয়েছি, যে সিলেবাসে যা যা আছে সেখান থেকে আমি প্রত্যেকটা, সেটা কবিতা হোক, প্রবন্ধ হোক, প্রত্যেকটা অধ্যায়, কবিতা হতে পারে, প্রবন্ধ হোক বা গল্প, প্রত্যেকটা অধ্যায় আমি পড়িয়ে দিয়েছি এবং তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি, বাকি আছে খালি ফাঁকিটা এবং সেটাও আলোচনা করে দেবো। তো দেখো ভালো করে যে প্রত্যেকটা প্রশ্ন, সেটা বড় প্রশ্ন হতে পারে, আমি দেখবে বলে দিয়েছিলাম কোনগুলো পড়তে হবে, আমি যখন ক্লাসে নিয়েছি যে এগুলো খুব ভালো করে জোর দেবে বা এগুলো পড়বে, ঠিক আছে, অনেক প্রশ্ন বলেছি যে প্রত্যেকটা অধ্যায় পড়িয়েছি এবং আলোচনা করেছি, এবং যে যে ক্লাসেগুলো আলোচনা করেছি যেমন পিঁপড়ে কবিতা বা আমরা মরশুমের দিনে যা যা পড়িয়েছি, মরশুমের দিনে থেকে তোমাদের দেখবে সিলেবাস দিয়েছি। তো প্রত্যেকটা অনুশীলনীর প্রশ্ন যা যা আছে, বড় প্রশ্ন, শর্ট প্রশ্ন, ঠিক আছে, সেটা শর্ট কোশ্চেনের তো পড়তেই হবে, এমনকি অনুশীলনীর যে ব্যাকরণগুলো আছে সেগুলো পড়তে হবে, এমনকি অনুশীলনীর প্রশ্নের যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো পড়া আবশ্যক, অবশ্যই পড়তে হবে সেগুলো, ঠিক আছে, সমস্ত বড় প্রশ্ন পড়তে হবে। ধরো এরকম আছে, এরকম যে কবিতার বিষয়বস্তু যা যা তোমাদের সিলেবাসে আছে, অনেকগুলো কবিতা আলোচনা করেছে, সমস্ত কবিতার বিষয়বস্তু ভালো করে পড়ে ফেলতে হবে, কবিতার বিষয়বস্তু মূল বিষয়টা, অর্থাৎ কবি কি বলতে চাইছে, মূল বিষয়টা কি, কবিতার মধ্যে কবি কি বলতে চাইছে, সেটা ভালো করে লিখে প্র্যাকটিস করো তোমরা, প্রত্যেকটা কবিতার বিষয়বস্তু বড় প্রশ্ন করো, এখন থেকে লিখতে থাকো পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, কারণ সামনে হয়তো বেশি দেরি নেই পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, প্রত্যেকটা বড় প্রশ্ন করে ফেলতে হবে, শর্ট প্রশ্ন করে ফেলতে হবে, অনুশীলনী যা যা প্রশ্ন আছে আমি দেখবো আলোচনা করে দিয়েছি সব ভালো করে পড়তে হবে। যাই বললাম, এবার দেখো আমি ফিরে যাই সমস্যা নির্ণাত্মক শব্দে পাঁচ নম্বর, প্রথম এবার দেখো আছে কয় মরশুমে লকুল আর একটা হচ্ছে কয় গুরুকুল লকুল, এখানেও বানানের পার্থক্য আমরা অলক্ষ থেকে গিয়ে বুঝতে পারবো, কয় মরশুম লকুল কয় গুরুকুল লকুল, তাই তো? একটা কুল মানে কি বংশ, আর এই কয় গুরুকুল লকুল মানে কি তট বা তীর, একটা কুল মানে হচ্ছে বংশ, একটা কুল মানে হচ্ছে তট বা তীর, এর বাক্য রচনা কি আমি লিখছি দেখো, কুল মানে বংশ,
যে রামবাবু বা আমরা রামবাবুর দরকার নেই, রামবাবু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, আমরা এটাও বলতে পারি রামবাবু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন বা ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন, আমরা ওটা যদি না বলে আমরা যদি রবীন্দ্রনাথ দিয়ে বলি তোমাদের সুবিধা, রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর জোড়া সাঁকো রবীন্দ্রনাথ ঠাকুর জোড়া সাঁকো ঠাকুর কুলে জন্মগ্রহণ করেন, ঠাকুর কুলে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, দেখো রবীন্দ্রনাথ ঠাকুর দেখতে পাচ্ছ, আশা করছি। রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর আমরা জানি কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারের রবীন্দ্রনাথের জন্ম হয়, তো সেই ঠাকুর কুল পরিবারের অংশ। তো রবীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ঠাকুর কুলে জন্মগ্রহণ করেছিলেন, এই কুল মানে কি বংশ, তাই তো? অর্থাৎ ঠাকুর কুলে ঠাকুর বংশে জন্মগ্রহণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এই কুল মানে কি তট, নৌকাটি নদীর কুলে বাঁধা রয়েছে। নৌকাটি নদীর কূলে বাঁধা রয়েছে, মানে এই কূল মানে কি তট, তটভূমিতে তীরে, নদীর তীর, নদীর তটভূমিতে বাঁধা রয়েছে কি নৌকাটি। ঠিক আছে, আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা আলোচনা করবো, দেখো 6 নম্বর, একটা হচ্ছে দয়াশী দুর্গম নদী, একটা দয়া দীর্ঘ দুর্গম নদী, একটা মান হচ্ছে দিবস আর একটা মান হচ্ছে দরিদ্র। ঠিক আছে, একটা হচ্ছে দিবস আর একটা হচ্ছে দরিদ্র। তারপরে আমরা দেখো আমরা কি পেলাম, দয়াশী দুর্গম নদী, দয়াশী দুর্গম নদী দিন মানে দিবস, আর দয়া দীর্ঘ দুর্গম নদী দিন মানে হচ্ছে দরিদ্র। বাক্যরচনা করলে কি দাঁড়াবে, দিনের শেষে পাখিরা বাসায় ফেরে, এটা হস্যি আলোচনা করছি। ঠিক আছে, এটা হস্যি, এটা আলোচনা করছি প্রথমটা, দিনের শেষে পাখিরা বাসায় ফেরে। দিনের শেষে পাখিরা বাসায় ফেরে, আর এটা দিন মানে হচ্ছে দরিদ্র, দিন জনে সেবা করো, দিন জনে সেবা করো, মানে কি পাচ্ছি আমরা, দিন মানে দিবস, প্রথমটা দয়াশী দুর্গম নদী, এর মানে হচ্ছে দিবস, দিনের শেষে পাখিরা বাসায় ফেরে, আর দয়া দীর্ঘ দুর্গম নদী দিন মানে হচ্ছে দরিদ্র, দিন জনে সেবা করো, মানে কি দরিদ্র জনে, অর্থাৎ যারা দরিদ্র তাদের এখানে কি করো সেবা, দরিদ্র জনকে সেবা করো, দিন জনে সেবা করো। ঠিক আছে, এরপর হচ্ছে 7 নম্বর, দেখো দা আর দয়া বা আকার বা দা, একটা হচ্ছে দয়া আকার বা দা, একটা হচ্ছে দয়া, একটা দয়া আকার বা দা, একটা কি দয়া বয় আকার দা।
এটা মানে কি প্রথম মানে কি প্রথমটা হচ্ছে রায়কা দাদা তার মানে হচ্ছে স্ত্রী বা পত্নী আর দয়া বায়া কা দাদা তার মানে কি ফটক বা দরজা ফটক বা দরজা ঠিক আছে প্রথমটা দয়া কা দাদা তার মানে কি স্ত্রী বা পত্নী আর দয়া বায়া কা দাদা তার মানে কি ফটক বা দরজা ঠিক আছে প্রথম পত্নী মারা যাবার পর আর দার গ্রহণ করেনি মানে আর বিবাহ দিয়ে হবে প্রথম পত্নী মারা যাওয়ার পর এখানেও প্রথম পত্নী এটা মানেও কিন্তু দার আমি বলতে পারি আমি এটা বলতেই পারতাম যে বিমল বাবুর প্রথম দার মারা যাবার পর আর দার গ্রহণ করেনি তো বাক্যটা কেমন শোনাবে বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি আর ডবল দার ব্যবহার করলাম ঠিক আছে এই পত্নী এটা মানে দা আমি এটা বলতে পারতাম বিমলবাবুর প্রথম দার মারা যাওয়ার পর আর দার গ্রহণ করেন কিন্তু যেহেতু এটা সৌন্দর্য আমি হচ্ছে বাক্যে তাই আমি একটু সুন্দর করে বললাম যে আর ডবল দা শব্দটা ব্যবহার করলাম না বিমলবাবুর প্রথম পত্নী মারা যাওয়ার পর আর দার গ্রহণ করেননি মানে আর বিয়ে করেননি তাই তো আর দার গ্রহণ করেন বিমলবাবুর প্রথম পত্নী মারা যাবার পর আর দার গ্রহণ করেননি ঠিক আছে তার মানে বিয়ে হয়নি তার মানে স্ত্রী মানে আর স্ত্রী গ্রহণ করেননি অর্থাৎ তার মানে আর বিয়ে হবে আর ফটক বা দরজা ভোরবেলায় দার খুলতে ভোরবেলায় ফটক বা দরজা মানে দরজা খুলতে অর্থাৎ দার খুলতে একটা বিড়াল ঘরে ঢুকে গেল একটা বিড়াল কি হলো ঘরে ঢুকে গেল অর্থাৎ ভোরবেলায় দ্বার খুলতেই একটা বিড়াল ঘরে ঢুকে গেল এটা দ্বার মানে দরজা ফটক বা দরজা প্রথম দ্বার মানে স্ত্রী বা পত্নী বিবাহ প্রথম পত্নী মারা যাওয়ার পর দ্বার গ্রহণ করেননি আর দ্বিতীয় দয়া বায় কাটা দ্বার মানে হচ্ছে ফটক বা দরজা ভোরবেলায় দ্বার খুলতেই একটা বিড়াল ঘরে ঢুকে গেল ঠিক আছে এবার দেখো এবার হচ্ছে আট নম্বর সুর আর সুর উচ্চারণে অর্থ সুর আর তাল স্বরের গুরুত্ব সুর একটা হচ্ছে দ্বন্দ্ব স্বর অসুর অসুর আর একটা হচ্ছে তাল স্বরের গুরুত্ব অসুর ঠিক আছে প্রথম সুর মানে কি দেবতা আর দ্বিতীয় সুর মানে কি বীর ঠিক আছে প্রথম সুর মানে হচ্ছে দেবতা আর দ্বিতীয় সুর মানে হচ্ছে বীর আমরা প্রথম বাক্য রচনা করে দেখি তার দূত সহায় শুদ্ধ সুর এটা মানে হচ্ছে দেবত আর তাল সহায় দূর ঘোরা সুর সুর মানে হচ্ছে বীর দেখো প্রথম সুর সুরলোকে সংবোধনই বাজে সংবোধনই বাজে মানে কি পেলাম অর্থাৎ দেবতালোকে যেখানে দেবতাদের বসবাস যেখানে দেবতারা থাকে সেখানে কি বাজে শঙ্খধ্বনি বাজে শঙ্খের আওয়াজ হয় শঙ্খধ্বনি বাজে কোথায় দেবতারা যেখানে থাকে দেবতালয় সুর এটা আর তাল স্বরে দূর সুর মানে কি অর্জুন মহাভারতের অর্জুন
সুর যোদ্ধা ছিলেন, সুর যোদ্ধা ছিলেন, তাই তো? তারপরে কি পাচ্ছি, কি বুঝলাম? মহাভারতের অর্জুন সুর মানে হচ্ছে বীর, তাহলে বীর যোদ্ধা ছিলেন, তাই তো? মহাভারতের অর্জুন সুর যোদ্ধা ছিলেন, মানে কি বীর যোদ্ধা ছিলেন। মহাভারতের অর্জুন কি ছিলেন? বীর যোদ্ধা ছিলেন, মানে সুর এটা হচ্ছে বীর, হাতে বীর যোদ্ধা ছিলেন, ঠিক আছে। এরপর হচ্ছে দেখো দীপ আর দয়া দীঘি প্রদীপ, দয়া দয়া দীঘি প্রদীপ, আর একটা হচ্ছে দয়া দীঘি প্রদীপ। এটা মানে কি? জলবেষ্টিত ভূখণ্ড, জলবেষ্টিত ভূখণ্ড, আর এটা মানে কি প্রদীপ? একটা হচ্ছে জলবেষ্টিত ভূখণ্ড আর একটা হচ্ছে কি প্রদীপ, ঠিক আছে। আমরা দেখতে পাবো, দেখো বাক্য রচনা বলি, যে আমি দ্বীপে ভ্রমণ করতে গিয়েছিলাম, আমি দ্বীপে দুই দিকে অবচার সমাস করল হয়, ঠিক আছে, দ্বীপ তো জলবেষ্টিত ভূখণ্ড, অর্থাৎ আমি দ্বীপ। আমরা জানি যে দ্বীপপুঞ্জ থাকে, আছে, আমরা অনেকে নাম জানি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তো এই যে দ্বীপ জলবেষ্টিত ভূখণ্ড, আমি দ্বীপে নিজের মতো ভ্রমণ করতে গিয়েছিলাম, আর এটা দ্বীপ মানে প্রদীপ, তাই তো? সন্ধ্যায়, সন্ধ্যায় সন্ধ্যায় ঘরে ঘরে গৃহবধূরা সন্ধ্যায় ঘরে ঘরে গৃহবধূরা দীপ জ্বালায়, সন্ধ্যায় ঘরে ঘরে গৃহবধূরা দীপ জ্বালায়, ঠিক আছে, দেখতে পাচ্ছ? সন্ধ্যায় ঘরে ঘরে গৃহবধূরা, সন্ধ্যায় ঘরে ঘরে গৃহবধূরা কি করে? দীপ জ্বালায়, অর্থাৎ প্রদীপ জ্বালায়, ঠিক আছে। এরপরে দেখো লাস্ট, সন্ধ্যায় ঘরে ঘরে গৃহবধূরা দীপ জ্বালায়, লাস্ট হচ্ছে লক্ষ্য আর লক্ষ্য দশ নম্বর, আজকের লাস্ট প্রথম পাঠ, এটা হচ্ছে পার্ট ওয়ান। এরপরে আমরা আলোচনা করবো পার্ট টু দিয়ে সমুচ্চারণ শব্দ শেষ, এবং যেদিন আমি পার্ট টু আলোচনা করবো তোমাদের, এরপর আর একটা ক্লাস করবো, যেদিন আমি পাঠ্য আলোচনা করবো সেদিন তোমাদের পড়াবো পাঠ্য সমুচ্চার বিভিন্নতক শব্দ যেটুকু বাকি আছে সেটুকু আলোচনা করবো, প্লাস হজ পড়ালো প্রশ্ন নিয়ে আলোচনা, ঠিক আছে। সমুচ্চার বিভিন্নতক শব্দের যেটুকু বাকি থাকবে, আজকে তো হাত হচ্ছে, আর পরে যেটুকু বাকি থাকবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বইটা ভালো করে পড়বে, প্লাস টেক্সচুয়াল লেখা ভালো করে পড়বে। আমি বারবার বলছি, যত পড়িয়েছি আমি সমুচ্চারিত বিন্যাতক শব্দ সব ভালো করে পড়বো, শুধু সমুচ্চারিত বিন্যাতক শব্দ নয়, টেক্সচুয়াল গ্রামার ব্যাকরণ যা যা আছে অনুশীলনের যা যা প্রশ্ন আমি করিয়েছি, ব্যাকরণ হোক বড় প্রশ্ন হোক ছোট প্রশ্ন হোক সব ভালো করে পড়ে দেবে। এবং পরের ক্লাসে আমরা পার্ট টু সমুচ্চারিত বিন্যাতক শব্দ আলোচনা তো করবোই, তার সঙ্গে সঙ্গে আমরা হজ বড়লা এর প্রশ্নগুলো নিয়েও আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে দশ নম্বর দেখো, লক্ষ্য আর লক্ষ্য, একটা হচ্ছে লক্ষ্য আর একটা হচ্ছে লক্ষ্য। প্রথম লক্ষ্য মানে কি? শত সহস্র, মানে শত মানে একশো, সহস্র মানে হাজার, একশো হাজার এক লক্ষ্য, শত সহস্র, আর এই লক্ষ্য মানে উদ্দেশ্য। ঠিক আছে, একটা লক্ষ্য লাভ হয় কোনো সে লক্ষ্য, লক্ষ্য মানে হচ্ছে শত সহস্র বা এক শত সহস্র, এক শত সহস্র, ঠিক আছে, শত সহস্র বা এক শত সহস্র, শত মানে একশো, এক করে দিলাম, এটা না লিখলো
আজকে আমি এখানে ক্লাস শেষ করছি, সকলে ভালো থাকো।